সম্পত্তি লিখে না দেওয়ায় ঠাকুমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল নাতি ও নাতবউয়ের বিরুদ্ধে। থানায় অভিযোগ করে কোনো সুরাহা না পেয়ে অবশেষে মেয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেন ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানা এলাকায়। বাড়ি লিখে না দেওয়ায় বৃদ্ধা ঠাকুমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল নাতি ও নাত বউয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার শ্যামনগর এলাকায়। জানা গিয়েছে, শ্যামনগরের বাসিন্দা বৃদ্ধা বাসনা সরকার স্বামীর বাড়িতে থাকতেন। 10 বছর আগে স্বামী মারা গিয়েছেন। অভিযোগ, এরপর থেকেই তার উপর বাড়ি ও জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নাতি সন্দীপ সরকার। সম্পত্তি লিখে না দেওয়ায় ঠাকুমার উপর অত্যাচার, এমনকি মারধরের অভিযোগ সন্দীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার বিচার পেতে থানার দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। মার নামে কিছুটা জায়গা আছে বাড়ি, সেই জায়গাটা ও চাইছে আমাকে লিখে দাও। আমাকে আমার দাদার ছেলে, আমার দাদার ছেলে বলছে ওটা আমাকে লিখে দাও, আর দিচ্ছে না বলে ওই সমানে মানে মাঝে মধ্যে মারধর। সে 10-12 দিন আগে এমন মার দিয়েছে পুরো হসপিটাল, শুধু লাথি লাথি ছাড়া আর হাতে মার নেই, শুধু লাথি মারে। বাধ্য হয়ে এক প্রকার পালিয়ে মেয়ের বাড়িতে চলে যান বাসনা দেবী। অভিযোগ, সেখানে এসেও ঠাকুমাকে হুমকি দেয় নাতি সন্দীপ। তার বিরুদ্ধে ঠাকুমার বৃদ্ধ ভাতা ও রেশন সামগ্রী নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। নাতি কেন ওই আমাদের সম্পত্তি লিখে দে, নীল টাকা আন। তারপর এই কইরা তো আমি দৌড়ে এখানে আইছি, এসে থানায় গেলাম, থানায় কিছু বললো না। তারপরে এই যে ঘরের বিছানাপত্র মানে কিছুই নাই, সব পরাই দিছে, কাপড় চোপড়। এখন বর্তমানে কোথায় আছেন আপনি? ওখানে জামাই বাড়ি আছি। বৃদ্ধার দাবি, আমার বাড়িতে যাতে আমি থাকতে পারি তার ব্যবস্থা করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।